এই যে ওদিকে নাগরদোলা আরো বসেছে আর এই যে মণ্ডপ। তো তোমরা সবাই কেমন আছো? আজ আজ শুভ মহানবমী। এবার চোখে কি পড়ে গেছে? তো কালকে সারা রাত তো ঘুরেছিলাম ডায়মন্ডে, আজ সারাদিনটা ঘুমিয়েছি। এই 9:30 বাজে এখন, এখন এই যাচ্ছি বকখালিতে। বকখালি ঠাকুর তো তোমাদেরকে দেখানো হয়নি আজকে, ঘুরতে যাচ্ছে আর মোটা সাথেও ঘোরা হয়নি পুরো পুজোটা। তো এই টাকা নেই বলে ঘোরেনি, এই তারা ঢং মারছে না, এমন কিছু না, ব্যস্ত ছিল। তো এই জন্য মোটার সাথে আজকে যাচ্ছি পুজো দেখতে, আর তোমাদেরও ডায়মন্ড আর তোমাদেরও বকখালি মণ্ডপটা দেখাবো। তো চলো, এই যে দক্ষিণ চন্দ্রনগর এলাম, এটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, ষষ্ঠী দিন এসেছিলাম এখানে। এই যে এখন 10 মাইল এলাম, এটা তোমাদেরকে ষষ্ঠী দিন দেখায়নি। এ দেখো আজকে নবমীর দিন, 10 মাইলে এতটা ভিড়। মণ্ডপ কোন দিকে হয়? আচ্ছা এই যে মণ্ডপ। এই যে এখন এলাম জেটি ঘাটে, এখানে একটা এই যে পুজো হচ্ছে, ফেরার সময় দেখাবো। সবাই ঠাকুর দেখে বাড়ি ফিরছে আর আমরা সবাই যাচ্ছি। তো এখন ভিডিও বানাবো বলে আমি পিছনে চলে এলাম, এখন সুব্রত চালাচ্ছে। বাস স্ট্যান্ডে আমরা পৌঁছে গেলাম, দেখো ভিড় দেখো, এখানে সবাই আটকাচ্ছে। হ্যাঁ বাবু বলো, কোথায় যাবেন আপনারা? গভর্নমেন্ট পুলিশ প্লাজা। বকখালিতে লাইটিংটা বেশ ভালো। প্রতিবছর বকখালিতে এমনই লাইটিং দেয়। দারুণ লাগে, মাথার উপরে মনে হচ্ছে তারা আছে। সামনে বিশাল ভিড়, তাই জন্য এখানে স্কুটিটা রেখে আমরা এই যাচ্ছি। এই যে ওদিকে নাগরদোলা আরো বসেছে আর এই যে মণ্ডপ। তো এবার চলো তোমাদেরকে প্রতিমাটা দেখিয়ে নিয়ে আসি। তো এখন আমরা সি বিচের দিকে যাচ্ছি, মণ্ডপ তোমাদেরকে দেখালাম, এবার চলো একটু সি বিচটা ঘুরিয়ে নিয়ে আসি। তো এখন 10:30 বাজে, বকখালি সি বিচটা দেখো পুরো মেলা বসে গেছে। বেলুন ফাটাবি, বেলুন ফাটাবি। এই যেখানে ঘোড়ার সাথে ফটোশ্যুট চলছে, এই দেখো সি বিচটা, এদিকটা একটু ফাঁকা আছে কিন্তু ওইদিকটা বিশাল ভিড়। সি বিচ ঘোরা কমপ্লিট, এইবারে আমরা এদিক দিয়ে রিটার্ন হচ্ছে। বাংলা একটা প্রবাদ আছে না, যে ফাঁকা কলসি আওয়াজ করে বেশি, সেই জিনিসটা ওই বকখালিতে ঢোকার সময় দেখতে পেলাম। বকখালিতে ঢোকার সময় ওই যে বাচ্চা কাচ্চা ভলেন্টিয়াররা যারা আছে না, ওদেরকে দেখে এটা পুরো প্রমাণ হয়ে গেল। কি হচ্ছে এখানে, এখানে কি যাও, ওদিকে যাও, মানে এতটাই মেজাজ। নর্মাল যদি কোনো একটা অফিসার হতো হয়তো এত মেজাজ উনি দিতেন না, মানে এই বাচ্চা কাচ্চারা যতটা মেজাজ দিচ্ছে। বাচ্চাদের মেজাজগুলো কেমন? এই কোথায় যাবেন, এ করবেন, আইপিএস অফিসার এত মেজাজ হয় না। ওয়াও, এই লাইটিংটা বেশ সুন্দর। তো চলো কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর ওইদিকে আছে বাঘ না চিতা, কি বলো তো এটা। তো কেমন লাগলো তোমাদের বকখালির মণ্ডপ আর প্রতিমা? আমার তো সব থেকে ভালো লেগেছে বকখালির এই যে লাইটিংটা।
লাইটিংটা দারুণ লাগছে। সরি অনেকটাই আমি লাইটিং দেখাচ্ছি, কিন্তু দেখো দেখতে দারুণ লাগছে বলে আমি এতক্ষণ ধরে ধরে দেখাচ্ছি লাইটিংটাই। দারুণ লাগছে। পুজো দেখো কমপ্লিট বকখালির, আর বকখালি এখন দেখো পুরো রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে কারণ এখন 12টা বাজে। কেমন লাগলো বকখালির ঠাকুর তোমরা কমেন্ট করে জানিও, আর এই ভিডিওটি ভালো না লাগলে একটা ডিসলাইক, আর ভালো লাগলে একটা লাইক মেরে দিও। দেখা হচ্ছে জলদি পরের ভিডিওতে, ততক্ষণ অব্দি টাটা। এই যে এখন জেটি ঘাট এলাম, চলো তোমাদেরকে জেটি ঘাটের মণ্ডপটা ঘুরিয়ে নিয়ে আসি। মেন রোড থেকে ঠাকুর মণ্ডপ কত দূরে, হ্যাঁ 800-900 মিটার দূর হবে এটা। এই দেখো বকখালির একদম কাছেই রাস্তা থেকে এত ভিতরে এই মণ্ডপ। একটু হন্ডা মার, এখন 12:44 বাজে, তো শুভ বিজয়া। এবারে চলো একদম সোজা বাড়ি। এখন বাজে 1:20, ব্রিজে এখনো লোক, এইসব ঠাকুর দেখে যাচ্ছে, একটু রেস্ট ফেস্ট নিচ্ছে এখন। ঠিক আছে যাও তাহলে, টাটা। খাবি না ঘরে নিয়ে গিয়ে? তোর ঘরে হয়েছে খাসির মাংস, আমার ঘরে হয়েছে ডাল ভাত। ঠিক আছে টাটা। আর এই ভিডিওটি কবে আসবে আমি জানি না, কারণ আমার 16 তারিখে একটা এক্সাম আছে, তো দেখি। আর এর আগে 2টো ভিডিও এখনো পেন্ডিং আছে, 2টোকে এডিট করতে হবে, তো এটা কবে আসবে দেখা যাক। তো এইবার ফাইনালি টাটা।